আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এই যে পরীক্ষা প্রশ্নপত্র একটি চক্র বা শিক্ষার্থী এবং শিক্ষকের সমন্বয়ে একটি অসাধু চক্র অত্যন্ত সুকৌশলে এই প্রশ্নপত্র ফাঁস করার একটি পরিকল্পনা নিয়েছে এবং গত 20 তারিখে 20 আগস্ট যে পরীক্ষাটি সম্পন্ন হয় তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও বুঝতে পারেন যে এই প্রশ্নপত্রটি পরীক্ষার পূর্বেই ফাঁস হয়েছে আমাদের এখানে সম্মানিত কন্ট্রোলার স্যারও আছেন ওনারা আমাদেরকে অভিযোগ করেছেন ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এই প্রশ্নপত্র ফাঁসের মতো ঘৃণিত অপরাধে যারাই জড়িত থাকুক তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পরবর্তীতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব 10 এর একটি আভিযানিক দল গতকালকে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত 20 তারিখে বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক কোর্সের যে এক্সামটি অনুষ্ঠিত হয় এই পরীক্ষার যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল যারা প্রশ্নপত্র ফাঁস করেছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাভের আশায় প্রশ্নপত্র তারা ছড়িয়ে দিয়েছে এই চক্রকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই আমরা এখানে তিনজন সরকারি নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর মহিলা ইনস্ট্রাক্টর তাদেরকে আমরা আলামত সহ আটক করি একজনকে আমরা গ্রেফতার করেছি যিনি পূর্বে সরকারি নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর ছিলেন পরবর্তীতে একটি স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংয়ের যে কলেজ রয়েছে সেখানে তিনি অধ্যক্ষ ছিলেন এবং সেখানে এখন তিনি চিফ কোঅর্ডিনেটর হিসেবে উনি কর্মরত আছেন আমরা ইসমাইল এবং আরিফুল নামে দুজনকে গ্রেফতার করেছি যারা সরকারি একটি হাসপাতালের স্বনামধন্য হাসপাতালের তারা নার্স হিসেবে কর্মরত রয়েছেন পাশাপাশি তারা বিএসসি ইন নার্সিং এই যে কোর্সটিও তারা করছেন একটি স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে আমরা আলামত হিসেবে যে প্রশ্ন তারা যেটি ফাঁস করেছে নিজের হাতে লিখে সেই আলামতটি আমরা পেয়েছি পাশাপাশি তাদের কাছ থেকে যে আমরা মোবাইল উদ্ধার করেছি সেই মোবাইলের ভিতরে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা সেই ফাঁসকৃত প্রশ্নপত্রের কন্টেন্ট আমরা পেয়েছি গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটি জানতে পারি যে মূলত আপনাদেরকে যদি এই প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষার যে ব্যবস্থাপনা এটা সম্পর্কে যদি আমরা আইডিয়া দেই সেটি হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির যে চিকিৎসা অনুষদের যে ডিন ওনার নেতৃত্বে প্রাথমিকভাবে একটি প্রশ্নপত্র প্রণয়ন কমিটি করা হয় সেই প্রণয়ন কমিটিতে দুজন ছিলেন যারা প্রাথমিকভাবে দুটি প্রশ্ন দিয়েছিলেন সেখান থেকে একজনকে মডারেটর আরেকজন মডারেটর নিয়োগ দেওয়া হয় ডিন কর্তৃক সেই মডারেটর এই দুটি প্রশ্নপত্র থেকে একটি প্রশ্ন তৈরি করেন বা সিলেকশন করেন পরবর্তীতে চিকিৎসা অনুষদ বিভাগের যে ডিন উনি 4 সদস্য বিশিষ্ট একটি গোপন কমিটি করেন যাদের দায়িত্ব থাকে মূলত প্রশ্নপত্র প্রিন্টিং এবং প্যাকিং করা উল্লেখ্য গত 13 তারিখে এই 20 তারিখে পরীক্ষার জন্য এই প্রশ্নপত্র প্রিন্টিং এবং প্যাকিং যে কমিটি করা হয়েছে 4 সদস্যের তারা মূলত এই প্রশ্নগুলো প্রিন্ট করা কপি করা বিভিন্ন এই যে 38টি কলেজের যে পরীক্ষা সেখানে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এবং প্রতিটি কলেজে কতজন শিক্ষার্থী রয়েছে সেই অনুযায়ী প্যাকেট করা এবং এই 38টি খাম মানে প্রশ্নসহ করে সিলগালা করে সেই সকল ভার্সিটিতে পৌঁছে দেওয়ার কার্যক্রমটি করা হয় বা কলেজে নার্সিং কলেজে এই যে প্রশ্নপত্র প্রিন্টিং এবং প্যাকেটিং কমিটি করা হয়েছে প্যাকিং কমিটি করা হয়েছে
এই কমিটিতে ছিলেন আমাদের এই চক্রের অন্যতম হোতা ফরিদা খাতুন। তিনি এই প্রিন্টিং এবং প্যাকিং করার সময় তিনি এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে এই কোশ্চেনগুলো তিনি সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি 17 তারিখের দিকে গ্রেফতারকৃত মনোয়ারা খাতুন এবং নার্গিস পারভিন তাদের সহ তিনি হাতি লিখে এই প্রশ্নগুলো তিনি একসাথে করেন এবং পরবর্তীতে তাদের কাছ থেকে গ্রেফতারকৃত ইসমাইল যে একটি সরকারি মেডিকেল কলেজের নার্স এবং একটি বেসরকারি নার্সিং কলেজে সে অধ্যয়নরত সে প্রাথমিকভাবে এই প্রশ্নটি কালেক্ট করেন এবং এই চক্রের অন্যতম হোতা কোহিনুর বেগম যিনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন তার কাছে পৌঁছে দেন। পরবর্তীতে কোহিনুর বেগম থেকে আরিফুলের মাধ্যমে এই চক্রের যারা সদস্য তারা এই প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা সরাসরি বিভিন্ন পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে অথবা যে প্রতিষ্ঠান যে বেসরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে যাতে অধিকাংশ ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এইটি করার জন্যই তারা মূলত এই প্রশ্নপত্রটি তাদের যে শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে ফাঁস করে দেন। এখানে উল্লেখ্য আমরা বেশ কিছু কন্টেন্ট পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যার মাধ্যমে অনুমেয় যে এক একটি প্রশ্ন তারা আনুমানিক 15,000 টাকায় বিক্রি করেছে। এইভাবে আমরা কন্টেন্ট পেয়েছি যে তারা এক একটি প্রশ্ন এরকম 15,000 টাকায় তারা বিক্রি করেছে এবং এখানে আমরা যে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছি সে ইতিপূর্বে 2017 সালে এই নার্সিং কলেজের প্রশ্নপত্র ফাঁসের জন্য তাকে বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি কারাভোগ করেছেন এবং সে পুনরায় একইভাবে এই অপরাধে তিনি সংশ্লিষ্ট হয়েছেন। গ্রেফতারকৃত ফরিদা খাতুন এবং নার্গিস পারভিন তারা গত 8 থেকে 10 বছর যাবত তারা এই একটি সরকারি নার্সিং কলেজে তারা ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন। তারা বিভিন্ন সময়ে প্রশ্ন প্রণয়ন কমিটিতে ছিলেন অথবা তারা মডারেটর হিসেবে ছিলেন অথবা তারা প্রশ্নপত্র প্রিন্টিং এবং ডিস্ট্রিবিউশনের যে একটি গোপন কমিটি করা হয় এই কমিটিতে তারা বিভিন্ন সময় ছিলেন। এটা থেকে অনুমেয় যে এই কমিটিতে তারা যখনই ছিলেন তখনই তারা প্রশ্নপত্র এভাবে ফাঁস করেছেন এবং নিজস্ব সুবিধা আদায় সেটা আর্থিক সুবিধা আদায় হোক অথবা প্রাতিষ্ঠানিক সুবিধা আদায় হোক করার জন্য তারা বিভিন্ন সময় এই প্রশ্নপত্র তারা ফাঁস করেছেন। গ্রেফতারকৃত কোহিনুর বেগম তিনি 2016 সাল পর্যন্ত সরকারি কলেজের ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন এছাড়া তিনি নার্সিং কলেজের বা সংগঠনের বিভিন্ন পদ পদবীতে তিনি ছিলেন। পরবর্তীতে তিনি একটি স্বনামধন্য বেসরকারি নার্সিং কলেজের তিনি অধ্যক্ষ হিসেবে ছিলেন এবং 2022 সালের প্রথম দিকে তিনি সেখান থেকে রিটায়ারমেন্টে যান এবং বর্তমানে সেই স্বনামধন্য নার্সিং কলেজেরই তিনি এই কোর্সের কোঅর্ডিনেটর হিসেবে তিনি রয়েছেন। মূলত তার জন্যই গ্রেফতারকৃত ইসমাইল বিভিন্নভাবে এই প্রশ্নপত্র সংগ্রহ করে তার কাছে পৌঁছে দেন এবং পরবর্তীতে কোহিনুরের কাছ থেকে আরিফ হলো একটা পার্ট আরিফ ছাড়া হয়তো আরও কয়েকজনের কাছে তিনি এই প্রশ্নপত্র তিনি দিয়েছেন। মূলত আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন কর্তৃপক্ষ পাশাপাশি এখানে কন্ট্রোলার স্যারও আছেন। আরিফ নামে যে ছেলেটাকে কথা বলছে যে এর আগেও সে অ্যারেস্ট হয়েছিল সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষার সাথে যুক্ত ছিল না। নার্সিং ভর্তি পরীক্ষায় ও বিসিএস যারা নার্সের পরীক্ষা যারা বিসিএস পরীক্ষা দিয়ে নার্সিং কাউন্সিলের মাধ্যমে চাকরির জন্য আবেদন করছে সেইটার সাথে জড়িত ছিল। আর আমাদের যেই পরীক্ষাটা 20 তারিখে হলো সেখানে আমি টিম পাঠালাম আনোয়ার খান মেডিকেল নার্সিং কলেজে, পরীক্ষা হবে 10টায়, ঠিক 10:02 আমার টিম বললো কার কাছে আপনাদের মোবাইল আছে, তো তখন 5টা ছেলের কাছ থেকে মোবাইল চেক করে আমারই স্টাফ অফিসার সে চেক করে আমি বললাম যে পরীক্ষা শুরু 2 মিনিট আগে তুমি পেয়েছো, আগে চেক করে দেখো এটার মধ্যে কোনো নকল উপাদান আছে কি না। তখন
ওখান থেকে দেখে যে কিছু কোশ্চেনের হাতে লেখা পাওয়া যাচ্ছে, পরীক্ষা শুরুর পরপরই প্রায় মিল পাওয়া যাচ্ছে বললো, আমি তাৎক্ষণিক চলে গেলাম এবং আমি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি নিজেই থানায় লিখিত অভিযোগ দাখিল করলাম এবং র‍্যাব হেডকোয়ার্টারে এডিশনাল এডিজি সাহেবের সাথে আমি ফোনে আলাপ করলাম। তাৎক্ষণিকভাবে তারা এত সুন্দর রেসপন্স করলো, এটা আসলে ঠিক এইটা এইটুকের জন্যই আমি এখানে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে আমি আসছি। এই যে পরীক্ষা যেটা হলো, একটা কলেজ থেকে কেন্দ্র পেলাম, হাতের লেখা আমরা পেলাম, মেডিকেল এটার দায়িত্ব হলো ডিন স্যার, মেডিকেল ডিন স্যার তাদেরকে জানানো হলো, এর পরবর্তী কার্যক্রমগুলো আমরা এটা আমাদের গোপনীয় থাকবে, ডিন সাহেবের মাধ্যমে আমরা স্টেপগুলি নেব। এখন রুটটা পেয়েছি, আমাদের যে আশরাফ সাহেব আছেন যে উইং কমান্ডার, তাদের টিম সবাই যথেষ্ট হেল্প করেছেন। এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নর্মালি আমাদের এরকম রেকর্ড খুব কম। আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে যেটা জানতে পারলাম যে যারা কোশ্চেন যারা মডারেটর তারা কোশ্চেনগুলি মুখস্থ করে লিখে দিবে, আমাদের নতুন করে ভাবতে হবে। ডিন সাহেবকে আমি এখন যে নেক্সট স্টেপ নেব, আমাদের কী করতে হবে বিষয়টা হচ্ছে কি, জি এরপরে মামলা করলেন না করলেন জি আমরা মামলা আমরা প্রাথমিক পর্যায়ে না 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 প্রাথমিক না প্রাথমিক পর্যায়ে আমরা মামলা করতে আমরা তাদেরকে আমরা নিজে পাঠিয়েছি। আমি শাহবাগ থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করেছি, তারা যে আমাদেরকে এই জিডি তাৎক্ষণিক নিয়েছে এইটার জন্য ধন্যবাদ। মামলা কখন করব কখন করব না আমাদের সেই অভিজ্ঞতা নাই, এখন আমরা তো আমি নিজেই মামলা করব। আমি যে আর দায় এরারের কথা যে বলছেন, কন্ট্রোলার ঢাকা ইউনিভার্সিটি 20 বছর পর্যন্ত ওই পোস্টে আসি, আমি রাত্র 1-2টা পর্যন্ত থেকে আমি এই আসামিদেরকে ধরার জন্য তাদের সাথে আমি ছিলাম, এরপরে আর কত দায়িত্ব চান আমার কাছ থেকে আপনি, আপনারা বলেন। তারা সিদ্ধান্ত দিবে আমাদের রিপোর্টের প্রেক্ষিতে। 2 মিনিট আগে বললাম যে 10:00 2 মিনিট আগে মোবাইলে ছিল, তাদের কাছ থেকে ওটা সিজ করা হয়েছে। সেখানে তো অনেক ঘটনা ঘটছে, তাদেরকে আসতে দেবে না, মোবাইল আনতে দেবে না। তারপরে আমিও আমার তরফ থেকে বলছি যে ওই কেন্দ্র তো প্রিন্সিপাল আন্ডারে, ওই কেন্দ্র তো কন্ট্রোলার আন্ডারে, আপনাকে আমরা উড্ডো করবো, এখন প্রিন্সিপাল আপনাকে উড্ডো করবো। আমাদের একটা কঠিন অবস্থার মধ্যে এটা গেছে, কিন্তু তাৎক্ষণিক র‍্যাব থেকে যে সাহায্যটা পেয়েছি, না পেলে আমরা এই এই গ্রুপ ধরতে পারতাম না। স্যার যে মডারেটর ছিল এবং যারা না না সেই র‍্যাব বলছে শুধু আমার, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা না, সেটা সমস্ত ওভারঅল ভর্তি পরীক্ষা থেকে আরম্ভ করে তাদের নিয়োগ পরীক্ষাতে আরম্ভ করে এই গ্রুপটা চক্রান্ত হচ্ছে। হাতে আজকে ফাইন্ড আউট হয়েছে, আরও গভীরভাবে তারা যদি তদন্ত করে আরও কিছু বের হয়ে যাবে। পরীক্ষা ওটা বাতিল করবেন সেটা এটা তো আমি বলতে পারবো না, সেটা কতটুকু তাদের কত পার্সেন্ট ছেলে এফেক্ট হয়েছে কী হয়েছে না হয়েছে এটা ডিন সাহেবের কাছে আমি যাবো, তারপরে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দোয়া করবেন। মোহাম্মদ বাহালুল হক চৌধুরী। আচ্ছা।